কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, নিজেদের ভূমি রক্ষা করতে এবার মাঠে নামল আম্বাসা ভূমি সুরক্ষা কমিটি। আম্বাসা চান্ডাইছড়া ও কলোনি এলাকাগুলিতে প্রায় 50 থেকে 60 বছর ধরে বহু পরিবার বসবাস করে আসছে, কিন্তু 2-3 বছর ধরে একটি দালাল চক্র এই জায়গাগুলি হাতিয়ে নেওয়ার ফন্দি ফিকির করছে। 187 ধারাকে কাজে লাগিয়ে একদল দালাল চক্র উপজাতি ভূমি পুত্রদের নিয়ে এসে জায়গা হাতানোর ফন্দি করছে বলে অভিযোগ করেন ভূমি সুরক্ষা কমিটি। এতে করে উপজাতি ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এই দালাল চক্র। এখনো পর্যন্ত কোনো তদন্ত ছাড়াই প্রায় 60 পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। অযথা হয়রানির স্বীকার হচ্ছেন বহু মানুষ, আর এতে করে দালাল চক্রগুলি সক্রিয় হয়ে উঠছে। এরই প্রতিবাদে মঙ্গলবার আম্বাসায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে আম্বাসা ভূমি সুরক্ষা কমিটি। এই মিছিলটি আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়ি মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়। 5 দফা দাবি তুলে দেওয়া হয় মহকুমা শাসক জেভি দুয়াতির কাছে। 187 ধারার নামে অযথা জনগণকে হয়রানি করা চলবে না, দালাল চক্রের অবৈধ কার্যকলাপ বন্ধ করা সহ 5 দফা দাবি তুলে ধরেন ভূমি সুরক্ষা কমিটি। মূলত চান্দাইছড়া এবং কলোনি এলাকার আছে এবং ম্যাগাজিন জহরনগর এলাকার আছে, লালছড়ির আছে এবং বিবেকানন্দ নগরের এলাকা বেছে একত্রে মিলিতভাবে আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছি। 5 দফা দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন দেখার বিষয় আম্বাসা মহকুমা শাসক কি পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউত।